আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাইকে শামসুল ওয়াইফাই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, যাদের রাউটার আছে তাদের জন্য বেসিক্যালি ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনার রাউটারের বিভিন্ন সাইটগুলো আপনি চাচ্ছেন ব্লক করে দিতেন। বিভিন্ন সাইটগুলো ব্লক করার কয়েকটি কারণ হতে পারে। বাচ্চাদের কিছু কিছু সাইট আছে যেগুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর, সেই সাইটগুলো যদি আপনি ব্লক না করে দেন তাহলে অনেক ক্ষতি হতে পারে। এবং দেখা গেছে আপনার বাচ্চা গেমিংয়ের প্রতি আসক্ত হয়ে গেছে, বিভিন্ন সাইটের প্রতি আসক্ত হয়ে গেছে। এখন সেই আসক্তকে এড়াতে আপনাকে এই কাজগুলো করতে অবশ্যই হবে। সেই সাইটগুলো থেকে কিভাবে তাদেরকে বাঁচাবেন সেজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। যে কোনো সাইট, যে কোনো ব্যক্তিকে বা আপনি চাইলে আপনার রাউটারে সম্পূর্ণ যারা ইউজ করবে সবার জন্য বলো করে রাখতে পারেন, সেটি দেখানোর জন্য আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, দেন কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা সফলভাবে করতে পারবেন, সেটা আমি ইনশিওর করছি। তো আপনারা দেখছেন শামসুল ওয়াইফাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনি যে ভিডিওটা দেখছেন ভিডিওটা এখানে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে। আর এখানে এই যে নিচে দেখবেন লাল সাবস্ক্রাইব লেখা আছে, এখানে ক্লিক করে এটাকে কালো করে দিবেন। দেন এখানে বেল আইকন থাকবে, এই বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিতে হবে। দেন অল অপশনে ক্লিক করে দিয়েছে। তো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের কাজটি শুরু করা যাক, আজকের ভিডিওটি আমরা শুরু করি। চলুন, আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমরা গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি। তো এখানে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি টাইপ করতে হবে। রাউটারের আইপি অ্যাড্রেসটি আপনি যদি পরিবর্তন করে না থাকেন তাহলে আপনার আইপি অ্যাড্রেসটি এমন থাকবে 192.168.0.1 বা 1.1, এটা থাকবে আপনার আইপি অ্যাড্রেস। আপনি যদি পরিবর্তন করে থাকেন বা এই আইপি অ্যাড্রেসটি কীভাবে পরিবর্তন করবেন সে নিয়ে অলরেডি আমাদের একটি ভিডিও আছে, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন। দেন আমাদের অ্যাডমিন প্যানেলটি চলে আসে, অ্যাডমিন প্যানেল এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে। আপনি যদি পরিবর্তন করে না থাকেন তাহলে এখানে থাকবে ডিফল্ট অ্যাডমিন, 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 অ্যাডমিন। আর যদি পরিবর্তন না করে থাকেন, পরিবর্তন করেন তাহলে সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন। আমরা যেহেতু পরিবর্তন করেছি তা আমাদের এখানে অ্যাডমিন দেখাচ্ছে, এখন আমরা আমাদেরটা দিয়ে নেব। আমি দুঃখিত, ট্রাফিক। যদি পরিবর্তন করে না থাকেন তাহলে এখানে আপনার থাকবে অ্যাডমিন, অ্যাডমিন, ইউজার নেম আর পাসওয়ার্ড ও অ্যাডমিন থাকবে। আমরা যেহেতু পরিবর্তন করে নাই তাহলে আমরা আমাদেরটা দিয়ে নিচ্ছি। আমাদের দেওয়া হয়ে গেছে, এখানে লগ ইন করবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন অলরেডি আমাদের একটি ভিডিও করা আছে, আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনি চাইলে এই ইয়াটা ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। তো আমরা সেভ করলাম না, আমরা রাউটারে প্রবেশ করেছি। এখন আপনার রাউটারে প্রবেশ করার পর দেন আজকে যে সেটিংসগুলো আমি আপনাদের দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না, সম্পূর্ণ দেখেন তারপরে আপনি কাজ করেন। ভিডিওটি কয়েকবার দেখবেন, কয়েকবার দেখার পর দেন আপনি কাজ শুরু করবেন, প্র্যাকটিক্যালি আপনার কাজটি হয়ে যাবে। তো আজকে আজকের কাজটি করার জন্য আমাদেরকে নিতে হবে অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাক্সেস কন্ট্রোল আপনি এখানে টিফিলিন রাউটার যাদের আছে এখানে আসবেন, আসার পর দেখবেন অ্যাক্সেস কন্ট্রোল, অন্যান্য রাউটারে অ্যাক্সেস কন্ট্রোল থাকে আপনারা বেছে নেবেন। অ্যাক্সেস কন্ট্রোল আসার পর আমাদের এখানে একটা সেটিংস করে নিতে হবে। আমার এখানে এই যে টিক মার্ক ছিল না, তো আপনারা এখানে টিক মার্ক দিয়ে নেবেন আর এখানে অ্যালাও অপশনে ফার্স্ট টাইম ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেন সেভ দিয়ে দেবেন। আমার যেহেতু সেভ আছে তার জন্য আমি আর দিচ্ছি না। দেখেন আমি কয়েকটি ডিভাইস, আমি কয়েকটি সাইটকে এখানে ব্লক করে রাখছি, এই যে সাইটগুলো আমি এগুলো এখন ডিলিট করে আপনাদেরকে নতুন করে দেখাবো। যে সাইটগুলো আমরা ব্লক করেছি এখন আপাতত আপনাদের দেখানোর জন্য আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য এগুলোতে অল অপশনে ক্লিক করে এখানে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন যে ডিলিট, হ্যাঁ এখানে আপনি ডিলিট করে দেবেন, সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন আপনাকে এই কাজটি করার সম্পূর্ণ আপনার তো এখানে সবগুলো থাকবে না, কারণ আমি তো দিয়েছি, কেননা আমারটা থেকেছে, আপনারটা এখন যে এইভাবে আছে এইভাবে থাকবে। তো দেন আপনারা এখানে টার্গেট অপশনে ক্লিক করবেন। টার্গেট অপশনে ক্লিক করার পর আমার কয়েকগুলা
সাইট টার্গেট করা আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখার সুবিধার্থে, আপনাদের ফার্স্ট টাইম কীভাবে থাকবে। তো আমি এখানে সবগুলো সিলেক্ট করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন ফার্স্ট টাইম আপনারা নতুন অবস্থায় কীভাবে এটাকে ক্লিক করবেন, নতুন অবস্থায় আপনাকে এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার জন্য আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড নিউতে ক্লিক করার পরে এই অপশনটা পাওয়ার জন্য আপনি এখানে দেখবেন মোড আইপি অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর, ক্লিক করার পরে এখানে দেখবেন সবার নিচে আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, তারপর ইউআরএল অ্যাড্রেস। হ্যাঁ, এই লাস্ট যে ইউআরএল অ্যাড্রেসটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে আপনাকে ডিসক্রিপশন লেখার জন্য, তো আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো আপনি যে সাইটটা ব্লক করবেন মেনলি ওটার নামটা লিখে রাখবেন, তাহলে আপনার মনে থাকবে যে এটা কোন সাইট আপনি ব্লক করেছেন। তো আমরা এখানে ফার্স্ট টাইম ফেসবুক, ওকে অ্যাপ, দেন আমরা ফেসবুকটা ব্লক করব। তো এখানে একটা ফেসবুক ওকে, তো এখানে এটার এই ফেসবুকটার ইউআরএল দিতে হবে। ইউআরএল কীভাবে দেবেন আমি দেখাচ্ছি, facebook.com দিতে হবে আপনাকে, facebook.com। তো আমরা facebook.com দিয়েছি, ফেসবুক ডিসক্রিপশনে আপনার মনে পছন্দের মতো নাম দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে আপনার এটার যে সাইটটি ব্লক করবেন ওই সাইটটির ইউআরএল দিতে হবে। তো আমরা আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে স্পেলিং, সরি, facebook.com। ওকে, আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবো, এখানে দেখবেন একটা অর্ডার অ্যাড অপশন আছে পাশে, অ্যাড অপশনে ক্লিক করে দেবো, দেন এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনাকে এই সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর দেন এটা আপনাকে, আপনার এখান থেকে কাজ শেষ। এখন আপনাকে চলে আসতে হবে হোস্ট অপশনে, দেখেন এটা সিলেক্ট করা আছে। তো এখন আপনাকে আবার চলে আসতে হবে আপনার রুল, অ্যাক্সেস কন্ট্রোল রুল যে অপশনটা আছে এই রুল অপশনে ক্লিক করতে হবে। রুল অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে এখন ক্লিক করতে হবে অ্যাড অপশন। আমি কিন্তু আগে অ্যাড করেছিলাম, সেগুলো ডিলিট করে দিয়েছি আপনাদের দেখার সুবিধাতে। এখন আমরা নতুন করে আবার অ্যাড করব, এই যে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে উপরে একটা ডিসক্রিপশন লিখতে পারেন, আপনাকে ডিসক্রিপশন লিখতে বলছে। তো আমরা যেহেতু ফেসবুক ব্লক করব, তো আমরা তার জন্য তার একটা ডিসক্রিপশন লিখে রাখি। আমরা ডিসক্রিপশন লিখছি, ওকে, একটা ডিসক্রিপশন লিখে রাখছি। তারপর ল্যান হোস্ট, আপনি চাইলে এখানে সবাইকে, এই যে এনি হোস্ট, আপনি চাইলে যারা আপনার রাউটারে ইয়া করবেন, ভিজিট করবেন, সবাইকে এই সাইটটি ব্লক করে দিতে পারেন। আপনি যদি চান পার্সোনাল কাউকে ব্লক করবেন, তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখানে অ্যাড ল্যান হোস্ট, অ্যাড ল্যান হোস্টে ক্লিক করার পর আপনি এখানে এই যে আইপি অ্যাড্রেস, তার একটা ডিসক্রিপশন লেখে আইপি অ্যাড্রেসটি লিখে দিতে হবে। আইপি অ্যাড্রেসটি কোথায় পাবেন সেটা আমি পরে দেখিয়ে দেবো, এটা আমি পরে দেখাচ্ছি। আগে আমরা এনি হোস্ট সবার জন্য এটা বন্ধ করে রাখবো। তো আমরা ওকে, আমরা এখন এনি হোস্টটা রাখবো, বা এটা পছন্দ মতো রাখতে পারি, কোনো ব্যক্তিগতভাবে তাদের পরে দেখাচ্ছি। এখন আমরা এনি হোস্ট মানে সবার জন্য এটা ব্লক থাকবে। এখন টার্গেটে ক্লিক করে দেবো, আমরা যে ওই যে টার্গেট ফেসবুক দিয়েছি, টার্গেটে ক্লিক করে দিয়েছি। হ্যাঁ, ফেসবুক ব্লক। এখন এখানে টাইম, আপনি চাইলে আপনার টাইমটা সিলেক্ট করে দিতে পারেন, তা আমরা সব সময়ের জন্য এটা দিচ্ছি তার জন্য। আর এখানে আপনার রোলের মধ্যে আপনার ডিএনএ অ্যালাও থাকবে, বা ডিএনএ আপনি ডিএনএ দিয়ে নেবেন, ডিএনএ দিয়ে। আর এখানে ইনেবল যদি ডিজেবল থাকে আপনাকে ইনেবল করে দিতে হবে, ডিজেবল থাকলে আপনাকে ইনেবল করে দিতে হবে। দেন এখানে আপনি সেভ করে দেবেন, সেভ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন। এখানে আমাদের কিন্তু ইউআরএলটা সেভ হয়ে গেছে, ইউআরএলটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। হ্যাঁ, দেন আমি আপনাদেরকে একটু চেক করানোর জন্য একটু অপেক্ষা করুন। দেখুন আমরা চলে আসি, এখন ফেসবুকতে আমরা ওয়েবসাইটটি ব্লক করেছি। এখন আমরা এটা মানে এটা কি আজও কাজ করে কিনা, এটা কি রিয়েল কিনা সেটা দেখার জন্য, চেক করার জন্য আমাদেরটা হয়েছে কিনা ফেসবুক অ্যাপসে চলে আসছি। তো আমরা ফেসবুকটা অফেন করতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকটি কিন্তু অফেন হচ্ছে না, ফেসবুকটি কিন্তু অফেন হচ্ছে না। এইখান থেকে ফেসবুকটি আর কেউ চালাতে পারবে না, যেহেতু আমরা ফেসবুকটি ব্লক করে দিয়েছি, সেই জন্য ফেসবুকটি আর কেউ চালাতে পারবেন না। দেখছেন ফেসবুকটি চলে না। এবার যদি এখন আমরা একটু অপেক্ষা করুন, আচ্ছা একটু অপেক্ষা করুন, আমরা আবার আমাদের রাউটারে প্রবেশ করি। হ্যাঁ, তো আমাদের ফেসবুকটি কিন্তু চলছে না, আমরা আবার আমাদের রাউটারে একটু প্রবেশ করবো।
রাউটার প্রবেশ করার জন্য আমরা আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখন আপনাদেরকে আমি দেখাবো অন্য অন্য সাইটগুলো আপনি এভাবে ব্লক করে রাখতে পারবেন। আমি শুধু ইউটিউব দেখাচ্ছি, আপনারা গুগল, ইউটিউব মানে বিভিন্ন সাইটগুলো আপনি ব্লক করে দিতে পারবেন। ফেসবুক ব্লক করেছি, এটা কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে, আপনারা দেখছেন আমাদের ফেসবুকটি কিন্তু ওপেন হচ্ছে না। তা আপনি যদি আরও কয়েকটি সাইট ব্লক করতে চান তাহলে আপনি টার্গেটে ক্লিক করবেন, টার্গেটে ক্লিক করার পর এখানে অ্যাড নিয়েতে ক্লিক করবেন, অ্যাড নিয়েতে ক্লিক করার পর আবার এখানে আপনার ইউআরএলটি সেট করে দেবেন। ইউআরএলটি সেট করার পর এখানে আপনি ইউআরএল সেট করে এখানে আপনি দিয়ে দেবেন আপনি যেটা ব্লক করতে চান। ইউটিউব যদি ব্লক করেন ইউটিউব ব্লগ লিখতে এটা আপনি পছন্দ মতো লিখতে পারেন। এখন এখানে ডিসক্রিপশনটা কিন্তু ডিসক্রিপশনটা আপনাকে ইউআরএলটা দিতে হবে যেটা যে সাইটটা ব্লক করবেন। youtube.com ওকে youtube.com দেন এখানে আপনাকে অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাড ওকে অ্যাড আমাদের youtube.com অ্যাড হয়ে গেছে, এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এভাবে আপনি এইভাবে সেট করে নিতে পারেন। আমাদের ইউআরএলটি দেন আপনার পছন্দ মতন আমরা এই যে ইউটিউবকেও আবার এখানে সিলেক্ট করে টার্গেটে দিয়ে রেখেছি। আপনি চাইলে যেই কোনো এনি সাইট ব্লক করতে পারবেন। তা যদি আরও কিছু সাইট ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আবার আসবেন, এখানে আসে ইউআরএলটা সেট করে দেবেন, ডিসক্রিপশনে আপনার পছন্দ মতো আমরা গুগল ব্লক করব। এখন গুগলের ইউআরএলটি আপনাকে দিতে হবে। google.com দেন অ্যাড অপশনে ক্লিক করতে হবে, google.com টা অ্যাড হয়ে গেছে, দেন সেভ করতে হবে। এভাবে আপনি যতগুলো সাইট ব্লক করতে চান এখান থেকে আপনি টার্গেটে অপশনে সেট করে রাখবেন। দেন আপনাকে আবার রুল অপশনে ক্লিক করতে হবে। রুল অপশনে ক্লিক করার পর দেন স্ক্রল করে নিচে আসবেন, আবার অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি আবার জুম করে একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পর আপনি এখানে দিয়ে থাকবেন, আপনি এখানে ডিসক্রিপশন লিখতে পারেন যে কোনো ডিসক্রিপশন। তো আমরা এখানে ইউটিউবটা লিখছি, ইউটিউব ব্লগ আমরা এখানে এনি হোস্ট এটা বলছি আপনাদেরকে দেখাবো। আমরা এখানে এনি হোস্টের জায়গায় এনি হোস্ট রাখতে পারি, এনি হোস্ট মানে প্রত্যেকে আপনার এই ওয়াইফাই রাউটার থেকে এই ইউটিউব অ্যাপ চালাতে পারবেন, সবার জন্য এটা ব্লক হয়ে থাকবে। তো এখানে টার্গেট কী দিয়েছি আমরা, ইউটিউব ডট কম কিন্তু চলে আসবে। এনি টাইম আপনি চাইলে টাইমটা সিলেক্ট করতে পারবেন, আর ডিএনএ আর এখানে ইনেবল করে দিতে হবে, দেন সেভ করে দিলে হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে বলছিলাম যে ব্যক্তিগতভাবে যদি কাউকে ব্লক করতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে হবে। ব্যক্তিগতভাবে ব্লক করতে হলে আপনাকে ফার্স্ট টাইম ওকে তার আইপি অ্যাড্রেসটা ব্লক করতে চান, মানে যে ডিভাইসটা ব্লক করতে চান তার আইপি অ্যাড্রেসটা নেবেন। আইপি অ্যাড্রেস কীভাবে দেখবেন, এখানে দেখবেন DHCP এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে DHCP ক্লায়েন্ট লিস্ট এখানে দেখবেন, ক্লায়েন্ট লিস্টে ক্লিক করবেন। এই ক্লায়েন্ট লিস্টে ক্লিক করলে আপনি দেখবেন কতজন এই রাউটারটি ইউজ করতেছে, সবার অ্যাড্রেস এখানে শো করবে। তো আমরা ধরেন এই আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেসটা আপনি আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দিয়েও করতে পারেন। তো এখানে যদি আমরা আইপি অ্যাড্রেস দিই দেখেন 192.168.0.100 এটাকে আমরা এখন ব্লক করবো। আপনারা এখান থেকে বাস কপি করে নিয়ে নেবেন, কপি হয়ে গেছে বাস। আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটা কপি করতে পারেন, ওকে আমরা কপি করে নিয়েছি। তো এখন এখানে আপনার কাজ শেষ, আপনি যেই ডিভাইসটা ব্লক করতেছেন ওই ডিভাইসের আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস কপি করে নেবেন, দোনোভাবে করতে পারেন। তো আমরা আবার সাধারণভাবে চলে আসবো আমাদের অ্যাক্সেস কন্ট্রোলে আসার পরে যেভাবে আপনাদেরকে আমি বলছিলাম যে এইভাবে আপনারা টার্গেট সেট করবেন ফার্স্ট টাইম, যেটা যে সাইটটা তার জন্য ব্লক করতে চান। টার্গেট স্লাইড দেন রুলে আসবেন, আবার রুলে আসার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউ
দেন চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন, আমরা আপাতত এটা লিখছি। এই এনি হোস্ট না দিয়ে এখন আপনি যেহেতু ব্যক্তিগতভাবে এটা ইয়া করবেন, সাইট ব্লক কোন ব্যক্তিকে ব্লক করবেন জাস্ট, তো এনি হোস্টে ক্লিক করে এখানে আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দিতে পারেন। আমরা আইপি অ্যাড্রেসে আপাতত দিই, আচ্ছা দেন ম্যাক অ্যাড্রেস দিয়ে দেখি, দুটোটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আইপি অ্যাড্রেস দিলে কী সুবিধা, ম্যাক অ্যাড্রেস দিলে কী সুবিধা, তো এখানে ডিসক্রিপশন চাচ্ছে ইউটিউব ব্লগ, ওকে। তারপরে এখানে আইপি অ্যাড্রেসটি চাচ্ছে, আমরা আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমরা দেখছিলাম কত জানি 192.168.168.100, আবার একটু দেখে আস। আচ্ছা এটা আগে আমরা একটু সেভ করে দিয়ে যাব, এখানে সেভ হচ্ছে না, 0.100 হবে। আচ্ছা সেমটা দিয়ে দেব, ওকে। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, হ্যাঁ। এভাবে আপনি সেভ করে নেবেন, তার আইপি অ্যাড্রেসটা এভাবে সেভ করে নেবেন। সেভ করার পর দেন আপনারা যদি এখানে আবার রুলস অপশনে আসেন, রুল অপশনে আসা দেন এখানে আসবেন, এখানে আসার পর আবার এখানে আপনার পছন্দ মতন আপনি একটা ডিসক্রিপশন লিখে তার নাম লিখে দিতে পারেন, ডিভাইসের নাম লিখে দিতে, এনি হোস্ট সিলেক্ট না করে এখন এখানে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার এই যে ইউটিউব ব্লগ আর এনি হোস্টের জায়গায় যে আমরা সেট করেছিলাম, এখানে এসে আবার ওটা সেট করে দেবেন। আইপি অ্যাড্রেস ডিসক্রিপশনটা সেট করে দিয়েছি, তার আইপি অ্যাড্রেসটি এখানে সেট করে দেবেন। মানে কত দিয়েছি 192.168.168.100, দেন এটা তো আপনি দিয়ে দেবেন 168.100, দেন আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনারা এখানে 101, এটা আপনারা 101 দিয়ে দিই। আপনারা একটু ট্রাই করবেন, আসলে একবারে নাও হতে পারে, কয়েকবার ট্রাই করবেন, কয়েকবার চেষ্টা করার পর দেন আপনার কাজটি হয়ে যাবে, কয়েকবার চেষ্টা করার পর আপনার কাজটি হয়ে যাবে। কিন্তু কী কারণে হচ্ছে না, আপনারা বিভিন্নবার ট্রাই করবেন কিন্তু হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আপনারা এভাবে যে কোনো সাইট এনি সাইট ব্লক করতে পারবেন, ঠিক আছে। আমরা এখন ম্যাক অ্যাড্রেস দিয়ে দেখব, আমরা যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছি সে এক ম্যাক অ্যাড্রেসটি এখানে দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব। আমাদের ম্যাক অ্যাড্রেসটি নিচ্ছে না, আচ্ছা এটা অলরেডি সেভ করা আছে, দিয়ে বিদায়। আমরা এভাবে হচ্ছে না, তো এভাবে আপনি চাইলে অতি সহজে আপনার কাজটি করে নিতে পারেন, কয়েকটি সাইটকে আপনি এভাবে ব্লক করে দিতে পারেন, পার্সোনাল বা এনি সবার জন্য টাইমও সিলেক্ট করে দিতে পারেন যে এই সময়ের মধ্যে এই সময় এটা আপনার সাবস্ক্রাইব, এই সময়ের মধ্যে এই সময়টা আপনার কী থাকবে, ব্লগ থাকবে, সে সময়টা নির্ধারণ করে দিতে পারেন, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আসবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে ক্লিক করে অন করে রাখবেন, সবার প্রথম ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, আপনার ধৈর্য আছে আমি বুঝতে পারছি, ধৈর্য না থাকলে আপনি এ পর্যন্ত ভিডিওটি দেখতে পারতেন না বা দেখতেন না, চলে যাইতেন। ধৈর্য আছে তার মানে আপনি সফল হবেন ইনশাল্লাহ, চেষ্টা করেন, কয়েকবার দেখেন ভিডিওটি, একবার যদি দেখে কাজ না হয় কয়েকবার দেখেন, ইনশাল্লাহ আপনি কাজটি করতে পারবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ বলে আজকের জন্য শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনার কাজটি কী হয়েছে কি না বা কি পারছেন কিনা সেটাও জানাবেন, আমি যথেষ্ট পরিমাণে হেল্প করবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।